সম্পত্তি সব ছেড়ে দিয়েছি, মক্কা ছেড়ে মদিনার মতো জায়গায় আমরা এসেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা জীবনটা দিতে প্রস্তুত আছি, তথাপি এমন করে আমরা আমাদের ঈমান দিতে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখে বললেন ইল্লাল্লাযীনা আমানু ঈমান আনয়ন করো আল্লাহর প্রতি। কি ঈমানটা তাদের ছিল, আমাদের কি ঈমান? দুটো ঈমানকে পাশাপাশি রাখুন। নবী সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন, চলে গেলেন। লক্ষ্য করে দেখা যায় দুটি বাচ্চা ছেলে দৌড়াতে 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 বিশ্ব নবীর দরবারে উপস্থিত হলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবা সাবিরা ঈমানের পরীক্ষা দিবার জন্য তারা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তারা চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দুটি বাচ্চা ছেলে এসেছি এই যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে, আমরা গিয়ে আমরা আমাদের ঈমানি পরীক্ষা ইমানি পরীক্ষাটা আমরা দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে যাবার অনুমতি পারমিশন দিন। আল্লাহ নবী ডেকে বললেন বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, ও বাবা বাচ্চারা, বাবারা তোমরা বাড়ি চলে যাও, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা রয়েছে তাদের সেবা যত্ন করো, যুদ্ধে গেলে যতটা নাকি আর স্বভাব পাওয়া যায় যতটা নাকি পাওয়া যায় তোমাদের পিতা এবং মাতা এদের সেবা যত্ন করলে খেদমত করলে আমার আল্লাহ অতটাই নাকি আর স্বভাব আমার আল্লাহ তোমাদের নামায় আমলে লিখে দেবে। বাপ মায়ের ইজ্জত সম্মান আল্লাহ বাড়ালেন না কমালেন? জোরে বলুন না। আমরা বাড়িয়েছি না কমিয়েছি? দুমোটো ভাতের জন্য এখনো চোখের পানি ফেলে বাপ ভাত খায়, দুমোটো ভাত খাবার জন্য চোখের পানি ফেলে বুড়ি বাপ বুড়ি মা। আল্লাহর কোরআন লক্ষ্য করে ডেকে জানিয়ে দিয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, মুসলমান ঘরের ছেলেরা তোরা তোদের বাপ এবং মা বড় বাপ আর বড়ি মা এদের সাথে উত্তম আচরণ কর, ভালো আচরণ কর, এদের সাথে খারাপ আচরণ তোরা করবি না। এদের সাথে খারাপ আচরণ করলে এরা মনে দুঃখ পেলে ব্যথা পেলে আমি রাব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম তোদের জিন্দেগির সমস্ত ভালো কাজগুলো আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নষ্ট করে দে, এমন করে নষ্ট করে দেয় এ পৃথিবীর সন্তানেরা আমি রাব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিলাম। না 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 না, খবরদার খবরদার, এই বুড়ো আর বুড়ি এদেরকে মনে দুঃখ দিবি না কষ্ট দিবি না, এরা যদি একবার উপশব্দটা ব্যবহার করে তোদের জীবনে যত নামাজ পড়েছিস, জীবনে যত রোজা রেখেছিস, জীবনে যত টাকা তোরা দান খয়রাত করেছিস আমি রাব্বুল আলামিন আল্লাহ পাক মহত্তের ভিতরে এমন করে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, আর এরা যদি একবার তোদের প্রতি রাজি এবং খুশি হয়ে যায় এই বুড়ো বাপ আর বুড়ি মা যদি একটা বার ডেকে বলেন আল্লাহ রে আমার বেটাকে তুমি এমন করে আসমানের চা দেখাতে এনে দাও, আমার আল্লাহ পাক ওই মায়ের তোমারটা কবুল করে নিয়ে তোমার জন্য আসমানের চাটাকে আমার আল্লাহ নিযুক্ত করে দিতে পারে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয় না? হয় না। বাপের দোয়া, এখন মা বাপের দোয়া কবুল হয় না, এখন বইয়ের দোয়া কবুল হয়। রাগ হলো নাকি? আপনাদের এলাকার কথা বলছে না, যা বলছি বাসন্তী ব্রিজের ওপার থেকে বলছি। হ্যাঁ মা বাপ, এরা কত কষ্ট করে আপনাকে আমাকে মানুষ করেছে, একবার কি পিছনে তাকিয়েছি? আপনার জন্য আমার জন্য মানুষের বাড়িতে দুয়ারে দুয়ারে গিয়ে আসাম এনেছে, আসাম আসাম পর্যন্ত কি বলেন ফ্যান ফ্যান
আহ, মা খেয়েছে বাপ খেয়েছে ওই আসামের নিচে, বড় বড় লোকেরা কিছু করে চাল ভাত ফেলে দিত, ওই ভাতগুলো নিয়ে তোমার বাপ তোমার মা তোমার মুখে দিয়ে বড় করেছে, সেই সন্তান তুমি আজকের বড় হয়ে বলছো এই তুই কিছু বুঝিস না। জোরে বলে, পৃথিবীতে এমন কোন ব্যক্তি আছে যার মুখ দেখলে শুধু নেকি হবে? কে? বইয়ের তো বইয়ের তাকালে হবে না, শাশুড়ির দিকেও তাকালে? নিজে বাবা মাকে তো নিজে দেখতেই পায় না, শুধু চিন্তা করছে কবে মরবে, কবে আপদ বালাই বিদায় হবে। এ বুড়ো আশ্চর্য হয় না, ফেলে দে ঘাটের মোড়া নদীতে ফেলে দে চলে যা। আল্লাহ নবী লক্ষ্য করে জানিয়ে দিয়েছেন, মামিন ওয়ালাদিন বারীদ ইয়ানু সুরাইলা ওয়ালিদাইহি নাজারা রাহমাতিল্লা খাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজারাতিন খাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ পর একটা হাদিসের মধ্যে বললেন, قال من سار قبره ابويه احدهما في كل جمعه غفر له كتب بر او شنا من গিরদন রাও কথা গুলো ঠান্ডা মাথায় বুঝুন, এই পৃথিবীর জমিনে পিতা এবং মাতা এদের মুখের দিকে শুধু যদি তাকিয়ে থাকেন, আল্লাহর কসম করে বলছি এই বাসন্তী এলাকা থেকে যে ব্যক্তি আমার আল্লাহর খানায় কাবায় গিয়েছি 3 লক্ষ টাকা খরচা করে, ওই লোকটা কি যদি আসার পরে জিজ্ঞাসা করা হয় ও হাজি সাহেব আপনার খরচটা কি কবুল হয়েছে কি আপনি বলুন, বলতে পারবে খরচটা কবুল হয়েছে? বলতে পারবে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, এবার যাবে 4 খরচা হবে। আমি আপনাদের যেটি বোঝাতে চাইছি, আবার আল্লাহ পাক পিতা এবং মাতাকে কতটা সম্মান দিয়েছে, কতটা ইজ্জত দিয়েছে। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও ছেলেরা তোরা তোদের মা এবং বাপ এদের মুখের দিকে তাকাবি আর বলবি আল্লাহ এটি হলো আমার বড় বাপ, এটি হলো আমার বড়ি মা। আল্লাহ এই রকম চিন্তা ভাবনা মায়ের সামনে বসে 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 মায়ের মুখের দিকে তাকাবি। আমি রাব্বুল আলামিন আল্লাহ পাক জানিয়ে দিল, ওই বড় বাপ আর মায়ের দিকে যতক্ষণ তাকাবে ততক্ষণ তোর জীবনের সাগিরা গোনা গল আমার আল্লাহ ঝরিয়ে ঝরিয়ে জিন্দগির গুণাগুলো মাফ করে দেবেন, শুধু তাই নয় তাই নয় আবার আল্লাহ রাব্বুল আলামিন এইরকম কথাটা মায়ের বাপের মুখের দিকে তাকিয়ে বলার কারণে জিহাজ কবুল হয়ে গিয়েছে, জিহাজটা মাওলার কাছে মকবুল হয়ে গেছে। এইরকম একটা হাজির স্বভাব আবার আল্লাহ তোমার নামে আমলে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবে। সে বুড়োর দিকে তাকাবে না, বুড়ির দিকে তাকাবে না। আবার ভাইরা বাবা জিরা ছেলেরা যুবকিরা জনেরা এই মায়ের কাছে দোয়া চাওয়ান, আমাদের মতো হাইব্রিড ভাড়ায় করে নিয়ে আসা আলেমদের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে? আমাদের দোয়া কবুল হবে তার কোনো গ্যারান্টি দিতে পারবো? পৃথিবীতে কোনো আলেম কোনো পীর সাহেব দিতে পারবে? সম্ভব নয়। তবে একটা কথা মাথায় রাখুন, আমাদেরকে আদর করে যত্ন করে মেহনত করে খাওয়ানো হয়, যাতে একটু বেশি 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 খাওয়ালে যাতে আমার জন্য জাহান্নামটা খারাপ হয় জান্নাতটা হালাল হয়, কি এই মানসিকতা থাকে এই মনোভাব থাকে? ও ছেলেরা যুবকিরা জনেরা না 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 না, এ
এটা কখনোই সম্ভবপর নয়। তবে একটা কথা আপনাদের কাছে বলে যাই, আপনারা অবশ্যই অবশ্যই আলেমকে যেভাবে মেহনত করে মহব্বত করে ভালোবেসে খাওয়ান, না 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 এতে খাবারে কোনো রকম দোষ নাই। তবে একটা কথা আপনাদের বলে যাই, যদি এইরকম ভালোবেসে মহব্বত করে ভালোবেসে যদি আপনার বড় বাপ বুড়িমা এদেরকে পাশে বসিয়ে যদি এইরকম খাবারটা যদি একটা বার মুখে যদি তুলে দিতে, আল্লাহর কসম করে বলছি ও সোনামানিকের দালিরা, ওই বড় বাপ আর বুড়িমা তোমার প্রতি রাজি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাকির দরবারে যদি হাত তুলে দোয়া চাই, আল্লাহ আমার ব্যবসা আমার বেটার ব্যবসাতে গন্ডগোল চলে, আমার বেটার ব্যবসাটা ভালো চলে না, আল্লাহ তোমার দরবারে দোয়া চাই আমার বেটার ব্যবসায় তুমি বরকত দাও। আল্লাহর কসম করে বলছি এই মায়ের দোয়াটা সর্বপ্রথম আমার আল্লাহ পাকির দরবারে কাজে লাগবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। মা বেটাকে লক্ষ্য করে ডেকে বলছে, বাবা বাবা তুই এক কাজ কর, একটুখানি পানি আমাকে খাওয়াবি, কাজ থেকে এসেছি, লোকের বাড়ি থেকে কাজ করে এসেছি, বাবা একটুখানি ঠান্ডা পানি আমাকে খাওয়াবি। তবে বাবা এই ঠান্ডা পানিটা যখন নিয়ে আসবি না, এসে আমার মাথার দিকে যে জানালাটা রয়েছে এই জানালার একটা পাল্লা তুই বন্ধ করে দিস। একটু জোরে বলুন, সুবহানাল্লাহ। কে বলছে? মা বেটাকে লক্ষ্য করে বলছে। কি মা, মায়ের দোয়া কতটা কবুল হয় শুধু প্রমাণটা দেয়। বেটা চলে গেছেন, মা শুধু ঘুমিয়ে গেছে, পানিটা নিয়ে এসে বসে আছে, আর জানালার পাল্লা বন্ধ করতে বলেছিল। একবার ডান দিকেরটা বন্ধ করে, বাম দিকেরটা খুলে রাখে, আবার বাম দিকেরটা বন্ধ করে, ডান দিকেরটা খুলে নেয়। এমন করতে 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 দেখা যায় ফজরের আজান হয়ে যায়। জোরে বলুন, সুবহান। মায়ের হুকুম, কেমন ছেলে আর কেমন মা তালে ভাবতে হবে। আমার ছেলেরা জবাখিনা জনেরা, হাজিরের আজানটা কানে চলে যায়, মা লক্ষ্য করে এমন করে শুনতে পায়, এমন করে ঘুমটা আচানক ভেঙে যায়। ভেঙে যাবার পরে লক্ষ্য করে দেখতে পেলেন বাচ্চা মাথা ধারে বসে বসে জানালার পাল্লা খোলে আর লাগায়, খোলে আর লাগায়। মা লক্ষ্য করে ডেকে বলি, বাবা তুই এ জায়গায় বসে বসে জানালার পাল্লা খুলিস আর লাগাস, কারণটা কি? মাকে লক্ষ্য করে ডেকে বলছে, আম্মা জান আপনি তো আমাকে লক্ষ্য করে বলেছিলেন বাবা জানালার একটা পাল্লা তুই লাগিয়ে দিবি। ও মা জননী, আপনি আমাকে কোন পাল্লাটা লাগাতে বলেছেন নির্দিষ্ট করে বলেন নাই, তাই আমি একটা বার ডান দিকেরটা লাগাই, আবার বাম দিকেরটা খুলে দেই, আবার বাম দিকেরটা লাগিয়ে দিই, ডান দিকেরটা খুলে দিই। ও বাবা ছেলে, তুমি কি এখনো বিছানায় মাথা দাও নাই? বাবা ছেলে ডেকে লক্ষ্য করে ডেকে বলছে, না আম্মা জান না জানি আপনার ঘুমটা ভেঙে যায়, আপনি পানি তালাশ করবেন এই চিন্তা ভাবনা নিয়ে আমি আপনার মাথার সামনে বসে রয়েছে। ও সোনামণিকের দানিরা, মা জননী লক্ষ্য করে ডেকে বলছে, বেটারে একটুখানি দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যাও, আমি তোর জন্য একটুখানি দোয়া চাই। এমতো অবস্থায় উজুটা করে নামাজি মুসল্লা খানা পেতে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে রুনা জানি করে ডেকে বললেন, আল্লাহ আমি আমার বেটার জন্য দোয়া চাই, যে বেটা আমি মাকে রাজি খুশি করার জন্য রাতের ঘুমটা হারাম করে দিয়ে মায়ের মাথার সামনে বসে 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 সময়টা অতিবাহিত করে দিয়েছে। ওগো আমার আল্লাহ পাক, আমার বেটারা যদি এমন করে আসমানের দিকে তাকায়া আসমানের চাঁদটাকে যদি হাতে পাবার জন্য আশা করে, আমি মা তোমার জন্য দোয়া চাই, তুমি আমার বেটার জন্য তুমি কবুল করে নিও। মায়ের পাওয়ারটা দেখেছেন? আমরা মনে করি ও পাওয়ারে কিছু দাম নেই, কিছু দাম নেই। একবার ঘাদে দেখো না কতটা দাম।
সময় থাকলে শুধু একটা উপমা দিয়ে বুঝতে পারতেন এ কারেন্টের কতটা জ্বালা। একবার হাত দিয়ে দেখো, আল্লাহ গোটা শরীরটা তোমায় পুড়িয়ে সারকার করে দেবে। পারে না? পারে না? জোরে বলেন। এ কারেন্টের থেকে হাই ভোল্টেজ আল্লাহ কাকে দিয়েছে? বাপ এবং মাকে দিয়েছে, যেটা আমরা উপলব্ধি করতে পারি। নবী মুসা আল্লাহকে দেখে বলছেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে একটা বাহন দেন, যে বাহনটাই চেপে আমি আপনার দিনের খেদমত করব। কে বলছেন? আল্লাহকে দেখে নবী মুসা। চাইলাম আপনার কাছে, আর বাচ্চা ছেলে দেবে? আল্লাহ দেখে বলছে, একবার বলি দেখো। আল্লাহ নবী হযরত নবী মুসা টক টক করে আগাতি আগাতি লক্ষ্য করে চলে যায়। ওই বাচ্চা ছেলেটার কাছে যাবার পরে নবী মুসা ডেকে বলছেন, বাবা দিনের প্রচারের জন্য আমার একটা বাহনের প্রয়োজন, একটুখানি কি আমার একটা বাহনের ব্যবস্থা করে দেবে? ও সোনা মানিকির দলের গো, ওই বাচ্চা ছেলেটা ডানে তাকায় বামে তাকায় সামনে তাকায় পিছনে তাকায়, কোন বাহন লক্ষ্য করে দেখতে পায় না। আল্লাহর আসমানের দিকে লক্ষ্য করে তাকালেন, আসমান থেকে উড়ে চলে যাচ্ছিলেন এক টুকরো মেঘ। এই মেঘটাকে লক্ষ্য করে ডেকে বলছে, ওরে আসমানের পে তুই কি পারবি না নবী মুসার জন্য জমাট বেঁধে গিয়ে ইয়ামান করে, তুই কি পারবি না নবী মুসার জন্য বাহন হয়ে যেতে? এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখা যায়, ও সোনা মানিকের দলেরা এই কথাটা বলার সাথে সাথে লক্ষ্য করে দেখা যায় আসমানের উড়ন্ত মেঘেরা জমাট বেঁধে গিয়ে আল্লাহর নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম হুজুরের সামনে নামিয়ে পড়লে। একবার কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ! উড়ন্ত মেঘ হঠাৎ জমাট বেঁধে নবী মুসার সামনে দাঁড়িয়ে। নবী মুসা অবাক, বলে শুধু বললো আর নেমে পড়লো? ওই মেঘের উপরে সবার হয়ে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ বলতে হবে বাচ্চাটার কি এমন আমল, কিসের বিনিময়ে শুধু বললো আর চলে এলো, এ কি করে হয়? আল্লাহ ডেকে বলছে, নবী মুসা, ও মুসা এমন করে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই বাচ্চার প্রতি তার মা রাজি খুশি। ও মুসা আমি আল্লাহ এই বাচ্চার প্রতি রাজি খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ! এই বাচ্চার প্রতি তার মা রাজি খুশি, আমি আল্লাহ এই বাচ্চার প্রতি রাজি খুশি। ও মুসা এই বাচ্চাটা যদি আসমানের মেঘটাকে না বলে আসমানের তারাটাকে যদি বলতো, চাঁদকে ডেকে যদি বলতো নবী মুসার জন্য বাহন হ, আমি আল্লাহ ওই বাচ্চার বলার সঙ্গে সঙ্গে আসমানের চাঁদটাকে তোমার জন্য বাহন করে দিতাম। জোরে বলুন সুবহান। মা বাপের পাওয়ার আছে না? না, ইজ্জত কে দিয়েছে? আমার নবী মক্কার মাটিতে দাঁড়িয়ে এই পিতামাতার ইজ্জত সম্মান দিয়েছিলেন, এটাই আমার নবীর দোষ ছিল। এই জোরে বলে, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হয়নি তো? আমার ভাইরা বাবাজিরা, ছেলেরা যুবকেরা জোয়ানেরা, কি মহব্বত, শুধু মুখে বলি ভালোবাসি, কাজে দেখাতে হবে, তাই তো নাকি? নবী সাহাবীরা বেরিয়ে পড়লেন, দুইটা মাত্র বাচ্চা, একটা বাচ্চার নাম হলো হযরতে মাআদ, অপরটির নাম হলো হযরতে মুঈদ। এই দুটি বাচ্চা ছেলে, একজনের বয়স হলো 8 আর একটা বাচ্চার বয়স হলো মাত্র 10। এই দুটি বাচ্চা ছেলে আল্লাহর নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা এমন করে ইমানের পরীক্ষা দিবে
আপনার দয়ার জান্নাত তাদের প্রতি হালাল হবে। তাই আমি আপনার কাছে লক্ষ্য করে বলতে চাই, আপনি আমাদের দুটো বাচ্চাকে ওই যুদ্ধের ময়দানে যাবার অনুমতি পারমিশন দিয়ে দিন। আল্লাহর নবী ডেকে বললেন বাড়ি যাও, ও বাবা বাচ্চারা বাড়ি যাও। বাচ্চা দুটি ছেলে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমাদের বাড়ি পাঠিয়ে দেবেন না? কাকুতি মিনতি করেন। আল্লাহর নবী ডেকে বললেন বাবা বাচ্চারা, তবে জিহাদের ময়দানে যাবার আগে আবার দরবারে একটা প্রমাণ দিতে হবে, যার গায়ের শক্তি ক্ষমতা বেশি হবে সে ব্যক্তি জিহাদের ময়দানে যাবে, যার গায়ের শক্তি ক্ষমতা কম থাকবে তাকে আমি নবী বাড়ি যাবার অনুমতি দেব। দুটো বাচ্চা 8 বছর আর 10 বছর, এটু দরো শরীফ আল্লাহুম্মা এ সাল্লি আলা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। রোদ না লাগে গায়, গরম বালো পায়ের তলায় শীতল হয়ে যায় মা গো, শীতল হয়ে যায়। নরানি বদনে হাওয়া চলে শমশানে, নরানি বদনে হাওয়া চলে শমশানে, খেজুর পাতায় গিলাই সব ডানা মা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। মদির নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনা গাছে ফুল ফুটিল মরু সাগারায় মা গো, মরু সাগারায়। জোরে বলুন না সুবহানাল। মদির নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনা গাছে ফুল ফুটিল মরু সাগারায় মা গো, মরু সাগারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলো না মা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মা গো, তোমার লালের নাই তুলনা। আল্লাহ।